ধনিয়া চিকেন তো আমরা সবাই খেয়েছি, কিন্তু একবার আমার মতো এইভাবে বানিয়ে দেখবেন। খুব কম সময়ে মাত্র তিনটে উপকরণ দিয়েই ধনিয়া চিকেন বাড়িতে রেডি হয়ে যাবে। প্রথমেই কেটে নিয়েছি পেঁয়াজ, আর তার সাথে বেশ খানিকটা ধনে পাতা, আর নিয়েছি কাঁচা লঙ্কা, ব্যাস আর কিচ্ছু লাগবে না। এবার একটা কড়াই গরম করে তার মধ্যে একটু সর্ষের তেল গরম করে তার মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। এবার এর মধ্যে কুঁচো করে রাখা পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা হালকা নাড়াচাড়া করে তার মধ্যে ধুয়ে পরিষ্কার করে রাখা মাংসটা আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর মাংসটা একসাথে নাড়াচাড়া করে এই পর্যায়ে আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কুচো করে রাখা ধনে পাতা আর কাঁচা লঙ্কাটা। ব্যাস রান্নার প্রায় 80% কাজ কমপ্লিট। আর এখানে কিচ্ছু লাগবে না, আদা রসুন এমনকি কোনো গুঁড়ো মশলাও এখানে আমি ব্যবহার করব না। এবার এটাকে ঢাকা দিয়ে দিয়ে সেদ্ধ করব। মাঝে মাঝে ঢাকা খুলে একটু নাড়াচাড়া করব আর তারপরে আবার ঢাকা দিয়ে দেবো। চাপা দিয়ে দিয়ে মাংসটা আমি প্রায় 35 মিনিট মতো রান্না করেছি। মাংস থেকে যে জলটা বেরিয়েছিল সেটা শুকনো হয়ে গিয়েছিল, আমি তার জন্য অল্প খানিকটা জল অ্যাড করে একটু গ্রেভি মতো বানিয়ে নিচ্ছি। যেহেতু আমি রুটি দিয়ে এটা সার্ভ করব তাই আমার গ্রেভির প্রয়োজন ছিল। আবার নামানোর সময় এক মুঠো ধনে পাতা আর কাঁচা লঙ্কা অ্যাড করলাম। তাহলে দেখলেন তো কত কম সময়ে আর কত কম উপকরণ দিয়ে এত সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে গেল। এটি আপনারাও বাড়িতে তৈরি করে দেখবেন, খুব সুন্দর খেতে হয়।